এবার সালমান মুক্তাদিদের স্ত্রী দিশা সম্পর্কে যেসব তথ্যই পাওয়া গেল বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। বিয়ে করেছেন ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির। গেল 30 এপ্রিল বিয়ে করেছেন তিনি। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন এই ইউটিউবার ও অভিনেতা। সালমান মুক্তাদির সবসময় আলোচনায় থাকছেন একাধিক প্রেম বিয়ে নিয়ে। স্ত্রীর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লিখেছেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি। বিস্তারিত জানতে সালমান মুক্তাদিকে কালের কণ্ঠের পক্ষ থেকে একাধিক বার ফোন করা হলেও তিনি কি ধরেননি। সালমান পরিচয় প্রকাশ না করলেও তার স্ত্রীর পরিচয় পাওয়া গেছে ইতিমধ্যেই। তার স্ত্রীর নাম দিশা ইসলাম। 2011 সালে দিশার প্রথম বিয়ে হয়েছিল। এরপর দিশার ঘরে আসে প্রথম সন্তান। নেটিজেনেরা বলেছেন 2018 সাল পর্যন্ত পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালো ছিল। 2021 সালে দিশার দ্বিতীয় সন্তানের জন্ম দেন। 2021 সালে মার্চে দিশার ফেসবুকে আপলোড করা ছবিতে তাকে অন্তঃসত্ত্বা দেখা যায়। সেখানেও স্বামী উপস্থিত ছিল। এ সময় দিশা ক্যানাডার অন্টারিওতে বসবাস করছিলেন। 2023 সালের এপ্রিলে সালমানকে বিয়ে করেন তিনি। তবে এর আগে সালমান মুক্তাদিকে নিজের ফেসবুক পেজে দিশা বন্ধু হিসাবেই উল্লেখ করেছিলেন। কিছুদিন আগে এক প্রশ্নের জবাবে সালমান মুক্তাদির বলেছিলেন, আইমান সাদিক বিয়ে করলেই তিনি দেখে শুনে বুঝে তারপর বিয়ে করবেন। কিন্তু সে কথা রাখলেন না, আইমানের আগেই তিনি বিয়ে করলেন। অথচ সেই আইমান সাদিক ব্যাচেলার থেকেই সালমানকে শুভেচ্ছা জানালেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় আইমান সাদিক সালমানকে উদ্দেশ্য করে বলেন, আমি কখনো ভাবিনি এই দিনটি দেখব। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখী ও শান্তিপূর্ণ এক যাত্রার শুভকামনা রইল।